ছাত্র জনতার আন্দোলনে শহীদরা আগত প্রজন্মের কাছে প্রেরণা বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সোমবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সাকি বলেন, আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হবে। ছাত্র জনতার সঙ্গে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে গণসংহতি আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনে রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা সহ আরও অনেকেই।